হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ডিএসই এ টু পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই দুটো প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা থাকছে দেখো ভুটানের উদ্বাস্তু সমস্যার ইতিহাস সম্পর্কে আলোচনা করো প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে কি লিখবে দেখো ভুটান একটি ছোট ভুটান একটি ছোট্ট কিন্তু সংস্কৃতিতে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ ভুটান একটা ছোট কিন্তু সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ যেখানে লামা ধর্ম ও নেপালি সম্প্রদায়ের সহবস্থান দেখা যায় যদিও এই দেশে জাতিগত বৈচিত্র্য রয়েছে জাতিগত বৈচিত্র্য মানে অন্যান্য জাতীয় আছে উনিশশো এর দশকে নেপালি সম্প্রদায়ের লোকেদের সঙ্গে উত্তেজনা দেখো উত্তেজনার কারণে উদ্বাস্ত সমস্যা গুরুতর রূপ নেয় এখানে কি বলা হচ্ছে যে উনিশশো এর দশকে নেপালি সম্প্রদায়ের লোকেদের সঙ্গে উত্তেজনার কারণে উদ্বাস্ত সমস্যা গুরুতর রূপ নেয় এই সংকটটি ভুটানের ইতিহাসে দেখো এই সংকটটি ভুটানের ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে পরিচিত এবং ভুটান ভুটানি সরকার এক জাতি এক ব্যক্তি নীতি নীতির পরিণতি হিসাবে চিহ্নিত করা হয় তারপরে দেখো উদ্বাস্তু সমস্যার ইতিহাস ভুটানে উদ্বাস্তু সমস্যার শেকড় অনেক গভীরে উনিশশো সালে প্রথম দিকে ভুটানের দক্ষিণ অঞ্চলে নেপালি বংশভূতরা বসবাস শুরু করে ভুটান সরকার উনিশশো সালে নেপালি বংশভূতদের। নাগরিকত্ব প্রদান করলেও উনিশশো আশির দশকে দেখো দুকপা জাতীয়তাবাদ ধারণার প্রচলন শুরু হয় ভুটানের ভুটান সরকার মনে করেছিল যে তাদের জাতীয় পরিচয় এবং জাতীয় পরিচয় এবং সংস্কৃতি রক্ষার জন্য নেপালি জনগোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ প্রয়োজন উনিশশো সালে নাগরিকত্ব আইন জারি করা হয় যা ভুটানের নাগরিকত্ব পাওয়ার জন্য কঠোর মানদণ্ড নির্ধারণ করে এরপর উনিশশো অষ্টআশি সালের আদমশুমারি শুরু হয় এবং এই শুমারিতে এই সুমারিতে বিপুল সংখ্যক বিপুল সংখ্যক দেখো লোটো লোটোসামকে লোটোসামকে অবৈধ অধিবাসী ঘোষণা করা হয় এই লোটোসাম একটা হচ্ছে গোষ্ঠী একটা জনগোষ্ঠী এদের কি অবৈধ অধিবাসী ঘোষণা করা হয় এর ফলে হাজার হাজার লোটোসামকে জোরপূর্বক তাদের ভূমি ও সম্পদ থেকে বিতাড়িত করা হয় এর এরপর থেকে এই জনগোষ্ঠী নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশে উদ্বাস্ত হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয় উনিশশো সালে লোটোসাম জনগোষ্ঠী তাদের অধিকার ও নাগরিকত্বের দাবিতে আন্দোলন শুরু করে যা ভুটানের সরকার কঠোরভাবে দমন করে সরকারি নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ফলে দেখো লাখো লাখো লোটোসাম তাদের দেশ থেকে বিতাড়িত হন তারা প্রতিবেশী নেপাল ভারত এবং বাংলাদেশের শরণার্থী হিসাবে আশ্রয় নেয় নেপালের এই উদ্বাস্তরা বিভিন্ন ক্যাম্পে বসবাস শুরু করে এবং দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত অত্যন্ত দেখো মানবে অত্যন্ত এটা নিম্নমানের জীবনযাপন করেন হবে এটা নিম্নমানের লিখবে নিম্নমানের জীবনযাপন করেন এবারে পরের পয়েন্ট হচ্ছে উদ্বাস্তু সমস্যা ও স্থানান্তর প্রক্রিয়া প্রায় এক লক্ষ নেপালি ভাষাভাষী ভুটানি এই সমস্যার শিকার হয় এবং নেপাল ও ভারতের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয় উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি এই উদ্বাস্তু সমস্যা আরও বেড়ে যায় কারণ ভুটানি ভুটানি সরকার তাদের নাগরিকত্ব নাগরিকত্ব বাতিল করে এবং জমি ও সম্পত্তি থেকে উচ্ছেদ করে যারা যারা দেশে থেকে যায় তাদের ওপর নানাবিধ নিষেধ আরোপ করা হয় তারপর হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সহযোগিতা ভুটানের এই উদ্বাস্তু সমস্যায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন এবং বিভিন্ন দেশের উদ্বাস্তুদের আশ্রয় দিতে এগিয়ে আসে দু সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নরওয়ে প্রভৃতি দেশ উদ্বাস্ত পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত হয় এবং বহু উদ্বাস্ত ভুটানের বাইরে বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায় তবে নেপালে উদ্বাস্তু শিবিরগুলিতে এখনও বহু লোক অবস্থান করছে অবস্থান করছে যারা তাদের দেশে ফেরার ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়ে দিন কাটাচ্ছে তাপ দেখ উদ্বাস্তু সমস্যা ও এর প্রভাব ভুটানের উদ্বাস্তু সমস্যা তাদের সাংস্কৃতিক ও সমাজে গভীর প্রভাব ফেলেছে উদ্বাস্তুদের বহু বছর ধরে শিবিরে বসবাস সামাজিক বিচ্ছিন্নতা মানসিক চাপ এবং অর্থনৈতিক অভাবসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অন্যদিকে ভুটান সরকার জাতিগত সংহতি রক্ষার নামে দেশের আঞ্চলিক নিরাপত্তার উন্নতি ঘটাতে পেরেছে বলে দাবি করলে আন্তর্জাতিক মহলে তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে এবার উপসংগারে কী লিখবে দেখো ভুটানে উদ্বাস্তু সমস্যা একটি জটিল ও জটিল ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল বিষয় এর পেছনে রয়েছে জাতিগত রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এবং আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কের অভাব যদিও বিভিন্ন দেশে পুনর্বাসন প্রক্রিয়া চালু রয়েছে তবে ভুটান তবে বহু ভুটানি উদ্বাস্তু এখনও তাদের জন্মভূমিতে ফিরে যেতে চান এবং সেখানকার নাগরিকত্বের অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা রাখেন একটি স্থায়ী সমাধানের জন্য ভুটান সরকারের সঙ্গে উদ্বাস্তুদের মধ্যে গঠনমূলক আলোচনার প্রয়োজন রয়েছে যাতে পুনর্মিলনের একটি পথ উন্মুক্ত হয় এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে এটা ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আজকের ক্লাসে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর এবারে তোমরা দেখে নাও এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো ভারত ভারতে কি কোনো উদ্বাস্ত নীতি আছে তার সঙ্গে হচ্ছে উদ্বাস্ত সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রয়াসগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা এবারে আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা চাইলে পেট ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা তোমরা এই সাবজেক্টটার ওপর স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো তোমরা এবারে এই প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে কী লিখবে দেখো ভারত বরাবরই একটি বহুজাতিক বহুজাতিক বহু সংস্কৃতিক দেশ হিসাবে পরিচিত এবং বিভিন্ন কারণে এখানে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছে স্বাধীনতার পর থেকে ভারত প্রতিবেশী দেশগুলির উদ্বাস্তুদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে এই কারণে দেশ এই কারণে দেশে উদ্বাস্তু সমস্যার সমাধানে একটি সুসংগত নীতির প্রয়োজন বরাবরই অনুভূত হয়েছে বর্তমান বর্তমান সময়ে বিশ্বজুড়ে উদ্বাস্ত সমস্যা আরও প্রকট হয়ে উঠছে যার প্রভাব ভারতেও পড়ছে এই প্রবন্ধে ভারতের উদ্বাস্ত নীতির অবস্থা এবং সমস্যার প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সমাধানের ওপর বিশদে আলোকপাত করা হয়েছে এবার কি বলা হচ্ছে দেখো উদ্বাস্ত ভারতে উদ্বাস্ত নীতির অবস্থা ভারত ভারতে সরাসরি কোনো নির্দিষ্ট উদ্বাস্ত নীতি নেই ভারতীয় সংবিধান উদ্বাস্তু এবং শরণার্থীদের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করেনি দেশটি বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির আওতায় আওতায় সরাসরি সরাসরি স্বাক্ষর করেনি যেমন শরণার্থী সম্পর্কিত উনিশশো সালে জাতিসংঘের কনভেনশন এবং উনিশশো সাতষট্টি সালের প্রোটোকল তবে ভারত তবে ভারত বিভিন্ন সময়ে মানবিক দৃষ্টি কোন থেকে উদ্বাস্তুদের আশ্রয়ে আশ্রয় দিয়ে আসছে বিভিন্ন সময়ে সরকারের দ্বারা নির্দিষ্ট নির্দেশিকা ও নীতি গ্রহণ করা হয়েছে যেমন তিব্বতী শরণার্থীদের জন্য এক ব্যবস্থা এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের পুনর্বাসন ব্যবস্থা তারপর কি বলা হচ্ছে দেখো উদ্বাস্তু সমস্যায় উদ্বাস্তু সমস্যার সমাধানে প্রাতিষ্ঠানিক প্রয়াস ভারতে উদ্বাস্তু সমস্যার সমাধানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গৃহীত হয়েছে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনা করা হলো দেখো প্রথম পয়েন্ট হচ্ছে পুনর্বাসন কল্যাণ সংস্থা বিভিন্ন সময় উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য কল্যাণমূলক সংস্থা স্থাপন করা হয়েছে যেমন উনিশশো সালের পরে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা এই সংস্থাগুলি বিভিন্ন পুনর্বাসন শিবির স্থাপন করে এবং উদ্বাস্তুদের জন্য বাসস্থান শিক্ষা সেবা জীবিকা প্রদানের কাজ পরিচালনা করে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ভারতের জাতীয় মানবাধিকার কমিশন উদ্বাস্তুদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিশন উদ্বাস্তুদের জন্য মৌলিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নানা নির্দেশিকা জারি করছে এবং বিভিন্ন সময় সরকারকে উদ্বাস্তু সংক্রান্ত বিষয় আদিতে মানবিক দেখো মানবা মানবিকতার অনুশাসন দেওয়ার পরামর্শ দিয়েছে পরের পয়েন্ট হচ্ছে আঞ্চলিক ব্যবস্থা ভারতে বিভিন্ন জন্য রাজ্যে উদ্বাস্তুদের নিজস্ব ব্যবস্থা চালু করেছে উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যগুলি প্রতিবেশী দেশগুলির উদ্বাস্তুদের জন্য পুনর্বাসন প্রকল্প এবং কর্মসংস্থান সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করেছে তারপর হচ্ছে দেখো আন্তর্জাতিক সহযোগিতা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভারতের সহযোগিতা যেমন ইউ এন এইচ সঙ্গে সংযোগ স্থাপন উদ্বাস্তুদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে যদিও ভারত ইউএনএইচ সি কোনো বাধ্যতামূলক চুক্তির সদস্য নয় তবু ভারত প্রায়ই উদ্বাস্তুদের সাহায্যে ইউএন এইচ সাহায্য নেয় তারপরে কী বলা হচ্ছে দেখো পরের পয়েন্ট উদ্বাস্তু সমস্যার সমাধানের রাজনৈতিক প্রয়াস ভারতে উদ্বাস্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে রাজনৈতিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রয়াস নিম্নরূপ সেখানে কি বলা হচ্ছে দেখো প্রথম পয়েন্ট হচ্ছে বিশদে আইন পুনর ভারতীয় সরকার নানা সময়ে উদ্বাস্তুদের সুরক্ষা দিতে এবং তাদের অধিকার সংরক্ষণ করতে বিশেষ আইন প্রণয়ন করেছে উদাহরণস্বরূপ উনিশশো সালে নাগরিকত্ব আইন ও সাম্প্রতিক গৃহীত নাগরিকত্ব আইন দু হাজার উনিশে উদ্বাস্তুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি ও খ্রিস্টানদের জন্য নাগরিকত্বের প্রাপ্তি সহজ করেছে যদিও এটি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিতর্কর সৃষ্টি করেছে তবে এটি ভারতের রাজনৈতিক পদক্ষেপ হিসাবে গুরুত্বপূর্ণ তারপর পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তি প্রতিবেশী দেশগুলির সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যমে উদ্বাস্ত সমস্যার সমাধান করার চেষ্টা হয়েছে উদাহরণস্বরূপ ভারত ও বাংলাদেশের বিভিন্ন সময় উদ্বাস্তু সংক্রান্ত চুক্তি করেছে এবং সীমান্ত এলাকায় বাসিন্দাদের সমস্যার সমাধানের পদক্ষেপ নিয়েছে পরের পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক কূটনীতি ভারত উদ্বাস্তু সমস্যার সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই সমস্যার সমাধানে আলোচনা করেছে এবং অন্য দেশগুলির সহায়তা ও সমর্থন পেয়েছে পরের পয়েন্ট হচ্ছে উদ্বাস্তুদের অধিকার রক্ষায় এনজিওর ভূমিকা অনেক এনজিও উদ্বাস্তুদের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছে এনজিওগুলি উদ্বাস্তুদের জন্য খাদ্য সেবা, শিক্ষা বাসস্থান প্রদানের সহায়তা করেছে এবং তাদের অধিকার সুরক্ষায় সচেতনতার প্রচার করে এই ধরনের উদ্যোগগুলি সরকার প্রায় সমর্থন করে থাকে এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো ভারত যেমন একটি বহুজাতিক রাষ্ট্র উদ্বাস্ত সমস্যার সমাধানও তেমনই জটিল সরাসরি উদ্বাস্ত নীতি না থাকলেও বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধানের কাজ করা হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী উদ্বাস্ত নীতি প্রণয়নের প্রয়োজন এখন আরও বেশি অনুভূত হচ্ছে যা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থিতিশীলতার দিকে স্থিতিশীলতার দিকে ইঙ্গিত করে এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি পনেরো নম্বরের প্রশ্নের উত্তর